हेलो बंधुरा, आशा करी सबाई भालो आछेन। तो आमी मिनल, आज के आरेकटा नतून भिडियो निये एलाम। तो बंधुरा, आमार यूट्यूब चैनेले अनेकगुलो भिडियोते आमार व्यक्तिगत नम्बर देवा आछे। तो प्रतिदिन प्रतिनियत अनेक फोन आपनारा करें, तो बेशिरभाग फोनेई जानते चान जे भाई पिक्सेल लाइटिंग एर गेटेर दाम कत। तो आसले बंधुरा, कोन गेटेर दाम बोलबो, जे पिक्सेल लाइटिंग एर गेट तो एक रकमेर ना आर एक प्रकारेरो हय ना। तो विभिन्न लोके विभिन्न धरनेर गेट करे, तो एक एक गेटेर एक एक रकमेर दाम। तो आमी किभाबे बोलबो जे गेटेर दाम कत? तो बंधुरा, आमी एक कथाय बोलबो, उत्तर देव जे पाँच पाटेर पिक्सेलेर गेट सर्वनिम्न 30,000 टाकार मध्य हय, एर कमे होले गेट भालो हय ना। तो आमी करी ना आर कि। तो जाइ होक बंधुरा, तो এরপরেও আপনাদের একটা ধারণা দিচ্ছি। তো আপনারা একটা পার্ট, অর্থাৎ গেটের একটা পার্ট যাতে করে থাকি প্লাস্টিকের বোর্ড, তো একটা পার্টে মনে করেন যে 4x8 ফুট এই পার্টটা হয়ে থাকে। আমরা দোকান থেকে কিনি 4x8 ফুট, এর বড় হয় না এবং এর ছোটও পাওয়া যায় না। তো এখানে গেটের সৌন্দর্যের জন্য আমরা একটু কাটিয়ে সাটিয়ে একটু ছোটোখাটো করে অনেক সময় করি, আবার কেউ ফুল পার্ট দিয়েও করে। তো এবার প্রোগ্রামের জন্য পিক, যেহেতু পিক্সেল লাইট এখানে প্রোগ্রামের উপর সেটিং করা হয়, তো আমি প্রথমে যদি 12x24 দিয়ে প্রোগ্রাম করি, তো সেক্ষেত্রে আপনার বাল্বের সংখ্যা আসে 288টা বাল্ব লাগে, তো অর্থাৎ 6 ছাড়া। তো এই 288টা বাল্ব আপনার যদি ফুল পার্টে লাগান, তো আপনার 4x8 ফিট পার্টে ওই বাল্বগুলো লাগাইতে হবে, এবং পাঁচ পাটে আপনার আসবে 30 ছড়া বাল্ব। তো এখানে কন্ট্রোলার একটা এবং পাওয়ার সাপ্লাই লাগতেছে 3টা, অর্থাৎ 10টা চেনের জন্য একটা পাওয়ার সাপ্লাই দিলে পিক্সেলের লাইটগুলো ভালো আসে, কালারগুলো খুব সুন্দর আসে। তো আপনি যদি একই বোর্ডে যদি 16x32 প্রোগ্রাম করেন, তো আপনার বাল্বের সংখ্যা এসে দাঁড়ায় হচ্ছে 521টা, অর্থাৎ 11 ছাড়া। এবার 11 ছাড়া, তো আপনি যদি 11 ছাড়া এভাবে যদি পাস পাট করেন, তো তাহলে আপনার বাল্বের সংখ্যা আসছে দাঁড়াচ্ছে 55 ছড়া। তো 55 ছড়া, সেক্ষেত্রে আপনাদের পাওয়ার সাপ্লাই লাগতেছে 5টা, সেখানে 4টা দিলেও চলবে, কন্ট্রোলার একটা। তো এই এবার আপনারা দাম হিসেব করেন যে কত আসবে এই বিষয়ে। তবে আরেকটা প্রোগ্রাম এভাবে আপনারা আরে যে কটা দেবেন দিঘিতে, তার দ্বিগুণ বাল্ব দিয়ে হিসেব করবেন এবং কয় পাটের করবেন, তো সেই কয় পাটের উপরে টাকা নির্ভর করবে যে গেটের দাম কত আসে। তো বন্ধুরা, একটা প্রোগ্রাম করে একটা গেট তৈরি করতে মজুরি সাধারণত আমি 5-6,000 টাকা নিয়ে থাকি। তো আর কাঠ ফাট তো আপনাদের বেড়ে লাগাইতে হবে, সেটার দাম আপনারা হিসেব করে। তো এবার আপনারাই বুঝতে পারবেন যে আমি কী ধরনের গেট তৈরি করব এবং এতে কত খরচ আসবে। তো বন্ধুরা, আর অনেকে প্রশ্ন করেন যে আমার কাছে গেট আছে কি না। তো বন্ধুরা, আমি গেট তৈরি করে বিক্রি করি না। তো আপনারা যদি বলেন, আমার বাড়ি বাগেরহাট জেলা চিতলমারি থানাতে, তো আমার দোকানে যারা আসতে পারে, আসে যারা আমাকে সরাসরি কথা বলে, তো আমি তাদের দু একটা গেট তৈরি করে দিই। তো এমনি আমি প্রফেশনালিভাবে গেট তৈরি করে বাজারে বিক্রি করার জন্য আমি ইউটিউবে ভিডিও দিই নাই। তো ইউটিউবে ভিডিও দেওয়ার উদ্দেশ্য যে আপনারা কিছু করতে পারেন, যে আমার এই ভিডিও দেখে আপনারা নিজেরা নিজেদের কাজ করতে পারেন, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো যাই হোক বন্ধুরা, আপনাদের একটা কম বেশি ধারণা দিলাম। তো এই হিসাব অনুযায়ী আপনাদের গেটের দাম আসবে। তো আশা করি আপনারাই বুঝতে পারবেন যে আমি কী ধরনের গেট তৈরি করব এবং তাতে কত টাকা লাগতে পারে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।